নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 299 বছর পর ধনতেরাসের দিন একটি মহারাজ্যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে অপার ধন আপনাদের জীবনে আসতে চলেছে। তো কোন সেই অতীব সৌভাগ্যবান ছয় রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী গ্রহ। ২৯৯ বছর পর একটি মহারাজ্যোগ সৃষ্টি হতে চলেছে, আর এই রাজ্যোগের ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের অপার ধন আপনাদের জীবনে আসতে চলেছে। তো কোন সেই ছয় রাশি তা অবশ্যই বলবো। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলি এবং ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা। আসুন এবার জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা 299 বছর পর একটি রাজযোগের ফলে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। এই রাজযোগ তিনটি গ্রহের শুভ অবস্থানের জন্য সৃষ্টি হচ্ছে। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই কি সেই তিনটি গ্রহ। নাম্বার ওয়ান প্ল্যানেট শনি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই চিনেন, এবং এই শনি গ্রহ যখন আপনার জীবনে শুভ প্রভাব দেয়, তখন কিন্তু সব দিক থেকেই পজিটিভ এফেক্ট পাবেন। কারণ আপনারা সকলেই জানেন, শনি যাব দেতা হে ছাপ্পর ফাঁড়কে দেতা হে, আর যাব লেতা হে না তো সব কুছ লে লেতা হে। তো শনি এই ছয় রাশির জাতক জাতিকাকে ঢেলে দিতে চলেছে। এরপরে যে দ্বিতীয় প্ল্যানেটটির কথা বলবো, যার শুভ অবস্থানের জন্য আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, সেটি হচ্ছে শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, শুক্র গ্রহের নাম আপনারা সকলেই শুনেছেন, এবং শুক্র গ্রহ মানেই শুভ বোঝায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ একটি ঠান্ডা গ্লাসের জল থেকে লাক্সারি কার সমস্তটাই কিন্তু শুক্রের আন্ডারে পড়ে। এছাড়াও গ্ল্যামার দুনিয়া এবং সৌন্দর্যতা সমস্তটাই শুক্রের আন্ডারে পড়ে। তাই এই সুখ স্বাচ্ছন্দ্য পেতে গেলে কি দরকার? টাকা। আর এই শুক্রগ্রহ ঢেলে দিতে চলেছে এই ছয় রাশিকে। তিন নম্বর যে প্ল্যানেটটির কথা বলবো, সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ। আপনারা সকলেই চিনেন বা জানেন, এই বৃহস্পতি গ্রহ আমাদেরকে কী দেয় জানেন? এই বৃহস্পতি গ্রহ দেয় আমাদেরকে অর্থ, ধন, এছাড়াও বৈবাহিক জীবনের সুখ, এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির আন্ডারে পড়ে। এছাড়াও জ্ঞান, অর্থাৎ জ্ঞানের কারক গ্রহকে কিন্তু বৃহস্পতি বলা হয়। একজন মানুষের জীবনে কীরকম পরিমাণে জ্ঞান থাকবে তা কিন্তু বৃহস্পতি গ্রহ নির্ণয় করে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই তিনটি প্ল্যানেট অর্থাৎ শনি গ্রহ, শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহের শুভ অবস্থানের ফলে এই ছয় রাশির জাতক জাতিকার জীবনে কী হতে চলেছে। দেখুন, আপনাদের শুধুমাত্র অর্থনৈতিক দিক ভালো হলেই হবে না, কারণ অর্থই সমস্ত কিছু নয়, অর্থের বাইরেও অনেক কিছু রয়েছে। যেমন বৈবাহিক জীবনের সুখ, যেমন প্রেম, যেমন সন্তান সুখ, যেমন পারিবারিক হ্যাপিনেস, এছাড়াও পড়াশোনা এবং মানসিক শান্তি, এই সমস্তটাই কিন্তু প্রয়োজন পড়ে। শুধু অর্থই সমস্তটা নয়, এই তিনটি প্ল্যানেট একসঙ্গে শুভ অবস্থানের ফলে অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, দাম্পত্য জীবন, লাভ লাইফ এবং মনের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই ছয় রাশির জাতক বা জাতিকারা। তো আসুন আর এতটুকু সময় না নষ্ট করে আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় রাশি। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে ভৌতিক সুখ থেকে শুরু করে, অর্থনৈতিক দিক থেকে শুরু করে, পারিবারিক সুখ থেকে শুরু করে, লাভ লাইফ থেকে শুরু করে,
সমস্তটাই কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আনন্দের জোয়ার বইবে, অর্থাৎ আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও ভৌতিক সুখ থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে শুরু করে দাম্পত্য জীবন থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ আপনারা এই দীপাবলি থেকে রাজ সিংহাসনে বসতে চলেছেন। এরপর যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের 299 বছরের পর এই রাজযোগের ফলে অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন এবং মানসিক শান্তি বলুন, সমস্তটাই কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে খুশির জোয়ার আসতে চলেছে, আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও ভৌতিক সুখ থেকে বলুন, পারিবারিক হ্যাপিনেস থেকে বলুন বা দাম্পত্য জীবন বলুন বা লাভ লাইফ বলুন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাদের আনন্দের জোয়ার বইবে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে উন্নতি করতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও ভৌতিক সুখ থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, লাভ লাইফ দিক থেকে বলুন, দাম্পত্য জীবন থেকে বলুন, সন্তান সুখ থেকে বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের একটা ভাণ্ডার সৃষ্টি হতে চলেছে। এরপরে যে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও এই রাজযোগের ফলে অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, ভৌতিক সুখ বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের আনন্দের জোয়ার খুশির আমেজ বইবে, অর্থাৎ আপনাদের ঠেকায় কে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যারা 299 বছর পর এই রাজযোগের ফলে অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।